আসসালামু আলাইকুম। নাহিদ সুইশের কুকিং রুমে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে আসব খুব সহজে অত্যন্ত দ্রুতভাবে সুস্বাদু করে ছোলার ডালের ভুনা, ভাত, রুটি, পরাটা, এমনকি পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। আমি এক কাপ ছোলার ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি কড়াইতে আমি তেল নিলাম 2 টেবিল চামচ, 2 ফেটানো এলাচ, 2 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ, 2 তেজপাতা দিয়ে ভেজে নেব। এই ফাঁকে আমি ডালটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর মশলাগুলো গরম তেলে একটু ভেজে নেব ফ্লেভারটা বের হওয়ার জন্য। এখানে চটপটিতে দেওয়া হয় যেরকম কিউব করে আলু, ওরকম কিউব করে একটা মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে হালকা একটু সট করে নেব। আলুটা খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই চলবে। এরপরে আমি এখানে পরিমাণ মতন লবণ, আমার এখানে 1 চা চামচ লবণ লেগেছে, এটা এনাফ, দিয়ে আমি ভেজে নেব যাতে আলুটা একটু দ্রুত সেদ্ধ হয়। এরপরে আমি আমার ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডাল আর আলু দিয়ে আরও একটু 2-4 মিনিট নাড়াচাড়া করব। ছোলার ডাল রান্না করার সময় সারা রাত ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে করে রান্নাটা খুব ভালো হবে এবং ডালগুলো সফট হবে, আস্ত থাকবে, গলে যাবে না। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কেনা গরম মশলার গুঁড়ো এবং ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটা আমি পরে দিয়েছি কিন্তু বলে দিলাম আগে। 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে, যেহেতু বাটা মশলায় পানি আছে সেই পানিতেই আমি খানিক সময় একটু কষে নেব। পাশের চুলাতে আমি পানি গরম করতে দিয়েছি। এটা কষানো টা খুব ভালো হতে হবে, কষানোর মধ্যে থেকে একটা ফ্লেভার বেরোবে। ছোলার ডাল রান্নার সময় গরম মশলা ইউজ করলে সেখানে একটা সুন্দর ফ্লেভার আসে, মনে হয় যেন মাংস রান্না করছি। তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনে থাকা পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন যাতে আমার নিয়মিত আপডেটগুলো দেখতে পান। আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কীভাবে রান্না করেন, আর আমার রান্নাটা করে দেখবেন কেমন লাগলো, ভালো হলে বলবেন। পাশে থাকা গরম পানি থেকে কিছুটা পানি নিয়ে আমি ডালটা কিছু সময় কষিয়ে নেব। এই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত বারবার নেড়ে নেড়ে কষাব, যত নাড়ানাড়ি এখনই হবে কারণ ডালটা এখনও সেদ্ধ হয়ে পারেনি। পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত সুন্দর করে ভাজতে হবে। রান্নাটা যখন যতটা দ্রুত হতে থাকবে এবং যখনই হয়ে যাবে তখনই এর থেকে একটা এক্সট্রা ফ্লেভার বের হবে। তেলটা উপরে উঠে আসলে আমি বাকি পানি এর মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে ফুটন্ত গরম পানি। এই পানিটা দেওয়ার কারণে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমার আগেই বলেছিলাম যে ঝালের গুঁড়ো দিতে মনে ছিল না, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিলে একটা সুন্দর কালার চলে আসবে। আর আপনি যতটা স্পাইসি করতে চান ততখানি ঝাল দিবেন, স্পাইসি না করলে ঝাল কম দিবেন। এই ডালটা কিন্তু ভুনা হবে, ভুনা ডাল যেহেতু ঝোল থাকবে না, খানিকটা দই যেমন থাকে অমন। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটার পাশের চুলায় হচ্ছে ফোড়ন দেব। এই চুলাটা মিউট করে চলতে থাকবে। পাশের চুলায় আমি তেল গরম করে 1 চিমটি জিরা, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1টা রসুন কুচি এবং 2টো শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব। যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকেই দিয়েছি সেহেতু খুব বেশি একটা তেল লাগবে না। অবশ্য আমি তেল নয়, আমি 1 চা চামচ ঘি এটা ভেজে নিয়েছি। ঘি দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে।
অনেক লোভনীয় এবং ঘ্রাণে খেতে ইচ্ছা করবে, জিভে জল চলে আসবে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘি দেওয়াটা জাস্ট পুষ্টিকর তো হবে, একটু ঘ্রাণও বটে। দিয়ে ভালো করে ওপাশ থেকে ভেজে যখন বেরেস্তা টাইপের হয়ে আসবে সেই সময়টায় ওপাশের কড়াই থেকে এপাশে ঢেলে দেব। জায়গার স্বল্পতার কারণে আপনাদেরকে এটা ভাজা দেখানো সম্ভব হচ্ছে না। যদিও মিউট করে দিয়েছি, তবুও মাঝে মাঝে একটু হালকা করে নেড়ে দেবো, ঘন ঘন নাড়া যাবে না, তাহলে ডালটা গলে যেতে পারে। হালকা করে নেড়ে দেবো যাতে লেগে না যায়। আমার রান্নাটি একবার করে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। এটা হচ্ছে সোলার ডাল ভুনা, যেটা আমরা রুটি পরাটা, ভাত পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারি। আমার বাগার দেওয়ার মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে ফ্লেভারটা পুরো খাবারটার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে, এতে যদি এক্সট্রা ঝোল থেকে থাকে সেই ঝোলটা আমাদেরকে টানিয়ে নিতে হবে। আমি এখানে 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, যাতে জিরা পেঁয়াজ রসুন ঝালের ফ্লেভারটা পুরো ডালটার মধ্যে ছড়িয়ে যায়, এতে করে আর সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। আমার রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে এবারে আমি পরিবেশন করছি। এত সুন্দর স্বাদ এবং ঘ্রাণালা একটা খাবার, যেটা রান্না করতে করতে পরিবেশন করতে করতে আমার খাইতে ইচ্ছা করছিল, এত মজার। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের দেখানোর জন্য আমি আমার গাছ থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে এসে একটু সাজিয়ে দিলাম, যদিও সাজানো আমি ভালো পারি না, তবু চেষ্টা করলাম। হয়ে গেল আমার সোলার ডাল ভুনা।